বলছি কি এরকম যে তোমরা ডাক্তার ডাক্তার খেলছো, এটা মনে করো যদি বাস্তব হতো কত ভালো হতো। খুব ভালো হতো। আজকে আমার ডাক্তার ডাক্তার লাগতেছে না রে স্নেহা? হ্যাঁ, তোরে তো একবার ডাক্তার ডাক্তারই লাগতেছে। আমাকে কেমন লাগতেছে? তোকেও ডাক্তার ডাক্তার লাগতেছে। ওই দেখ রিয়া সোহাগ ওরা, চল ওদের কাছে যাই। হ্যাঁ চল, তাহলে চল আমরা যাই। কই যাস তোরা? খেলতে যাই। খেলতে আয়, আমরা এখানেই খেলি। খেলবো। কি খেলবো? আরে দেখতেছিস না আজকে কি পরে আছি? অ্যাপ্রন। আজকে ডাক্তার ডাক্তার খেলবো। অ্যাপ্রন পরে আসছি, ডাক্তার ডাক্তার খেলবো। আচ্ছা ঠিক আছে, আমরা ডাক্তার ডাক্তার খেলি। আচ্ছা তাহলে কি এখানে চেম্বার সাজাবি? ওদিকে সাজাই। আচ্ছা ঠিক আছে চল। আচ্ছা আমরা যে ডাক্তারি করতেছি আমাদের তো পেশেন্ট লাগবো, তাই না? পেশেন্ট পেশেন্ট পাইছি কি ব্যাং ব্যাং দিয়া আমগো অপারেশন শুরু করমু। হ্যাঁ তুই তো ঠিকই কইছস, কিন্তু ব্যাংটা ধরে আনবো কে? আমগো এই যে দুইটা অ্যাসিস্ট্যান্ট। কিন্তু তার আগে তো স্যালাইন লাগবো, তাই না? যাও আলিফ জানিয়া তুমি স্যালাইন নিয়ে আসো। তাসনিহা কয়টা স্যালাইন আনবো? এই কম্পাউন্ডার না, তুমি আমাকে নাম ধরে ডাকো কিসের জন্য? তুমি আমাকে ডক্টর বলবা, বুঝলা কম্পাউন্ডার? ও বুঝছি আমি পাউডার। আলিফ পাউডার না, কম্পাউন্ডার। ও তো কম্পাউন্ডার ম্যাডাম, তাহলে আমি একটা স্যালাইন নেন না? অবশ্যই ঠিক আছে যাও যাও।
কি করছো ম্যাডাম সবাই দুইটা ঠিক আছে আচ্ছা ম্যাডাম আমনে বড় ভুল হইছে কি ওই মোর মধ্যে মাছ বাঁধে আরে মাছ না মাছ ওটো এখান দিয়ে গেল তুমি তো ঠিকই বলেছো ঠিক আছে আমি এক্ষুনি পরে নিচ্ছি বলেন ম্যাডাম ডাক্তার ডাক্তার লাগবে আরো বেশি বেশি ম্যাডাম গুনা ডাক্তার ডাক্তার দেয়া যা আরে আমরা তো ডাক্তার এর জন্যই তো ডাক্তার ডাক্তার দেখা যায় ও মনে আছে না তা গলা ওটা ছাগলের নাকাল ধরে দিল কে ম্যাম এটা কি করে উফ এটা রাখো তো তুমি ওই ওই চুপ কর ওই আমি ম্যাডাম আর কোন কথা এই ছাগলের নাকাল ধরে এটা কি নাম কি আরে এটা ধরি না ধরি না ওটা পাউডার আরে তুমি ওদের বোঝাও তো আমার পাগল করে ফেললো আমি বুঝিনা না আমি বুঝি এটা পাউডার আচ্ছা এগুলো ছাড়ো আর যাও যে ব্যাংক ধরে নিয়ে আসো ব্যাংক আরে বেটা আমরা পাউডার না আমাকে জাগাবো তাই বল না আমরা পাউডার মেরা পাউডার এই মেরা আমি নিয়ে ধরে নিয়ে আমনি আই নো আই আরে এই যে গধা রে এ বেবায় না হ্যাঁ তোমার ডাক্তারের কাছে দিব ডাক্তারের কাছে নিলি ভালো হয়ে যাবে কা কাইমে গেছে কা হ্যাঁ নে জানা সাল হ্যাঁ তাও তো নিলাম এই যে মহিলা ডাক্তার ওই আঙ্গ গ্রামে কয়দিন আগে আইসাল আমি তো বাড়িতে আসিলাম না কি করেন আমার ছাগল দেখে দেন ছাগল না ছাগলের ছাগল তো ঘুমাইবো তো আমার চিকিৎসা ছাগল আমার চিকিৎসা ভালো হবো ছাগল ও আচ্ছা চুপ দেন মানুষ দেখলে ছাগল ভালো আমার হন্যা গো মাটিতে ঘুমো আরে সে তো 7 মাসের গর্ভবতী বুঝছো আমি কেসি দেয়া ধরাই আমার কত বড় বিয়ে
আমার মনে হয় কি উপকার হয়েছে আজকের থেকে আমরা অনেক ভালোভাবে আর মনোযোগ দিয়ে লেখাপড়া করবো। ঠিক আছে।